বিদেশিদের মাথায় আসলে অনেক বুদ্ধি আছে ভাই। দেখেন কি দিয়ে কি বানায়, ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভাই। ভিডিওটি পুরোপুরি দেখেন, আর পারলে আপনারা এইভাবে ট্রাই করেন বাসায়। খুব মজাদার একটা রেসিপি করতেছে, যেটা দেখার পর আমি অবাক হয়ে গেছি, আপনারা অবাক হবেন। এবং চাইলে আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারবেন, দেখেন কি দিয়ে কি করে। যদি কখনো সম্ভব হয় এরকম একটা রেসিপি আমিও বাসায় করব। রেসিপিটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমারও আগ্রহ জাগছে যে এরকম করে একদিন বাসায় বানা আমিও খাবো। দেখেন এটা মনে হয় ভাপ দিতেছে, তারপরে আম পাকা আম গরম তেলের ভিতরে দিয়ে, গরম তেল না ঠান্ডা ঠান্ডা গরম তেল, পাকা আম ভাজতেছে, তারপরে এগুলোকে ছাড়াই নিল। আর একটা এইবার আম বর্তমান হচ্ছে, লাল মরিচ। আসলে এরকম কোনো রেসিপি কেউ খাইছেন কি না আমি জানি না, আর আমি জীবনেও কোনোদিন দেখিনি যে এইভাবে রেসিপি বানায়। রসুন পেঁয়াজ ট্রেটা অনেক সুন্দর, এগুলোর কি করবেন? ও এটা কি দিল? এটা মনে হয় ডালডা সম্ভবত, দেখতে থাকেন কি বানা আমি আস। তারপরে এগুলো মনে হয় যে আমগুলো যে ভর্তা করছে তো ওগুলো সম্ভবত। তারপরে মশলাপাতি দিয়ে এই যে এবার আসল কষ্ট, কি ব্যাপার গোস্তগুলো কাটলো কখন? আমি তো ভাবছি আস্তা মুরগি দিয়ে মনে রান্না করতে, গোস্ত কেটে দিছে। ভাতের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর করতেছে, বাহ। হ্যাঁ হ্যাঁ, ও ভাতগুলোরে ফ্রাই করতেছে, ফ্রাইড রাইস করা শেষ। তারপরে বরফের ভিতরে জুস, জুসের মধ্যে কী কী দিল? এই যে রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস আর এই যে গোস্ত রেসিপি আর জুস।